ইউটিউব চ্যানেল ইউআরএল, আশা করি ইউটিউব চ্যানেল ইউআরএল কি সেটা তোমরা সবাই জানো। এত বড় সাইজের যে জিনিসটা দেখা যায় নতুন চ্যানেলে www.youtube.com/ একটা বিশাল বড় রেলগাড়ি, সেটাই হচ্ছে ইউটিউব চ্যানেল ইউআরএল। বাট তোমরা এই এত বড় ইউআরএলটা ইউজ না করে তোমাদের নিজের পছন্দ মতো শর্ট ইউআরএল মানে কাস্টম ইউআরএল ও ইউটিউবে ক্রিয়েট করতে পারো। তার জন্য কিছু বেসিক ক্রাইটেরিয়া আছে আর চ্যানেল একদম মাস্ট লাগবে, কারণ ছোট ইউআরএল তোমাদের মনে রাখার সুবিধা, ব্রেনে এত চাপ পড়বে না, কারণ প্রচুর চাপ বেড়ে গেছে মানুষের। আবার ইউটিউব চ্যানেলে ইউআরএল মনে রাখতে যদি চাপ লাগাতে হয় মাথায়, তাহলে তো বেশি মজা হয়ে যাচ্ছে। চলো আজকে শিখে নি তাহলে যে কাস্টম ইউআরএল কী করে ইউটিউবে ক্রিয়েট করতে হয়। তার জন্য কিছু সিম্পল ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে তোমার চ্যানেলে মাস্ট 100 সাবস্ক্রাইবার থাকতে হবে আর চ্যানেল 30 দিনের ওল্ড হতে হবে। এই দুটো ক্রাইটেরিয়া থাকলেই তোমরা নিজেদের কাস্টম ইউআরএল জন্য ইউটিউবে অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের ইচ্ছা মতো ইউআরএল নিজের চ্যানেলের জন্য বানাতে পারবে। যেমন ধরো আমার মেইন চ্যানেল কলকাতা ফুডি, আমি যদি গুগল, ইউটিউব বা কাউকে যদি লিঙ্ক শেয়ার করতে হয়, আমি জাস্ট লিখবো www.youtube.com/kolkatafoodi। এটাই হচ্ছে কাস্টম ইউআরএল, মানে আমায় কিছু মনে রাখতে হবে না, চ্যানেলের নামটা জাস্ট মনে রাখতে হবে। তোমরা youtube.com/চ্যানেলের নাম দিলে যে কোনো জায়গা থেকে নিজের চ্যানেলকে অ্যাক্সেস করতে পারবে আর নিজের চ্যানেলকে ভিজিট করতে পারবে। চলো তাহলে আমি দেখে নিই কি করে কাস্টম ইউআরএল এর জন্য অ্যাপ্লাই করতে হয়। দেখো আমি ল্যাপটপে করছি, বাট তোমরা নিজেরাও মোবাইলে যে কোনো ব্রাউজারের ডেস্কটপ ভার্সন অন করে এই সেম প্রসেস করতে পারবে, এটা আমাদের ইউটিউব অ্যাপ থেকে হবে না। চলো আমরা শিখে নিই যে কাস্টম ইউআরএল কী করে ক্রিয়েট করতে হয়। আমি এসে গেছি ইউটিউব স্টুডিওর সেটিংস অপশানে। এখানে আসলে তোমরা যাবে চ্যানেলে, চ্যানেলে গেলে তোমরা এখানে ফিউচার এলিজিবিলিটিতে যাবে। এখানে যাওয়ার পর তোমরা দেখতে পারবে যে স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স বলে একটা অপশান আছে। এখানে যাওয়ার পর তোমাদের কাছে আগে ক্লাসিক স্টুডিওতে যে ভেরিফিকেশান অপশানটা খুলতো বা যেই পেজটা খুলতো যেখানে আমরা সব কিছু চেক করতে পারতাম, কপিরাইট, স্ট্রাইক, ক্লেম, মনিটাইজেশন, সেই পেজটা ওপেন হয়ে যাবে। এবার ওপেন হয়ে যাওয়ার পর আমি যাব একটু নিচের দিকে। নিচের দিকে গেলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কাস্টম ইউআরএল বলে একটা অপশান আছে। এই যে কাস্টম ইউআরএল এখানে কিন্তু এলিজিবল হয়ে আছে। এবার আমি ক্লিক হেয়ার অপশানে যাব, কারণ আমি ক্লেম করছি যে আমার একটা কাস্টম ইউআরএল চাই, যাতে আমার ব্রেনে প্রবলেম না হয় এত বড় ইউআরএল মনে রাখার জন্য, তাই আমি এখানে ক্লিক হেয়ার করে দিলাম। এবার আমি যদি এইখানে দেখি কাস্টম ইউআরএল অপশানে, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ইউ আর এলিজিবল ফর কাস্টম ইউআরএল, ক্লেম হেয়ার নাও। তো আমি এক্ষুনি চাই, আমি ক্লেম করছি, আমি দেখি আমার। এবার ক্লেম করার পর আমার কাছে আরেকটা পেজ খুলে গেল। এই পেজটার মধ্যে দেখতে পাচ্ছ যে আমার কাস্টম ইউআরএল রেডি হয়ে গেছে। এবার আমাকে এরা জিজ্ঞেস করছে যে আমি কি এই নামটাই রাখতে চাই যেটা ওরা সাজেস্ট করছে, মানে www.youtube.com/techbijit। আর আমি যদি চাই এখানে কাস্টম ইউআরএলও সেট করতে পারি, মানে আমি এর জায়গায় আরও কিছু অ্যাড করব, সেটাও আমি করতে পারি। বাট আমি সেটা চাই না, আমি চাই যে আমার চ্যানেলের ইউআরএল হোক www.youtube.com/techbijit। এবার আমি ফার্স্টের অপশানটাতে ক্লিক করে এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশান আছে, এটাকে আমি টিক মেরে দেবো, এগ্রি করছি, দেন চেঞ্জ ইউআরএল। এটা ক্লিক করার পর আমার কাছে কাস্টম ইউআরএল তৈরি হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে আমার কাছে কনফার্মেশান এসে গেছে, এখানে আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর আমার চ্যানেলের ইউআরএল ক্রিয়েট হয়ে গেল, যেটা হলো www.youtube.com/techbijit। যে কোনো জায়গা থেকে যদি এইটা সার্চ করা হয় www.youtube.com/techbijit, তাহলে কিন্তু আমার চ্যানেল পাওয়া যাবে। তোমাদের কাছে একটা প্রুফ হিসাবে দেখিয়ে দিই, এখানে আমি গুগলে চলে এসেছি, আমি লিখব এখানে www.youtube.com/techbijit। এবার techbijit লিখে আমি যখন এন্টার দেব, মানে সার্চ করব, সার্চ করার পর আমার কাছে চ্যানেলটা ওপেন হয়ে যাবে। ইয়েস, এটাই হচ্ছে লাইভ প্রুফ যেটা তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমরা এটা সবাই জানতে, বাট তাও যারা জানো না, যারা নতুন ইউটিউবে, তাদের জন্য এই জিনিসটা শেখানো। এইভাবে তোমরা নতুন কাস্টম ইউআরএল সিলেক্ট করতে পারো, কাস্টম ইউআরএল নিজের চ্যানেলের জন্য অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমাদের খাটনি কম হবে। জাস্ট www.youtube.com/ তোমাদের চ্যানেলের নাম দেবে আর তোমরা যে কোনো জায়গা থেকে তোমাদের চ্যানেলকে ভিজিট করতে পারবে। চলো আজকের ভিডিওটা এখানেই, আশা করি তোমরা কিছু শিখেছো। যারা নতুন ইউটিউবার, কাস্টম ইউআরএল কী করে ক্রিয়েট করতে হয় তোমরা জানতে না, তারা এই প্রসেসটা ফলো করো। আর হ্যাঁ, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা মাথায় রাখো, 100 সাবস্ক্রাইবার, 30 দিন ওল্ড চ্যানেল হতে হবে। চলো আজকের মতো এখানেই, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। বাট তার আগে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা একটা লাইক করো আর শেয়ার করে দিও, যদি কারোর দরকার থাকে তাদেরকে একটু শেয়ার করে দাও। আজকের মতো এখানেই, আবার আসবো একটা নতুন কোনো ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করতে। জয় হিন্দ, বন্দে মাতরম।